আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মিজানুর রহমান, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি বিভাগ, মুরব্বিয়া কলেজ, রংপুর। আমি তোমাদের পৌরনীতি পড়াবো। আজকে তোমাদের সঙ্গে পৌরনীতি দ্বিতীয় পত্রের একটা ক্লাস নেব। এই ক্লাসের শিরোনাম হচ্ছে বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ বিংশ শতাব্দীর শুরুতে উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বলে ঐতিহাসিকরা মনে করেন। বঙ্গভঙ্গ বলতে বোঝায় বঙ্গের ভঙ্গ, অর্থাৎ বাংলাদেশটাকে ভেঙে দুই ভাগে ভাগ করা হয়েছিল যে 1905 সালে, সেটাকে বলা হচ্ছে বঙ্গভঙ্গ। বঙ্গদেশ বলতে বেঙ্গল প্রেসিডেন্সিকে বোঝাচ্ছিলাম আমি। ব্রিটিশ আমলে এই বেঙ্গল প্রেসিডেন্সির আয়তন ছিল অনেক বড়, প্রায় 2 লক্ষ বর্গমাইল। সূক্ষ্মভাবে বলতে গেলে 1,89,000 বর্গমাইল। আমরা হিসেবের সুবিধার্থে কাছাকাছি বলে নিই, কিন্তু প্রায় 2 লক্ষ বর্গমাইল আয়তনের এই বেঙ্গল প্রেসিডেন্সি। বেঙ্গল প্রেসিডেন্সি বলতে আমাদের বর্তমান বাংলাদেশ, বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ, বর্তমান ভারতের বিহার প্রদেশ এবং বর্তমান ভারতের উড়িষ্যা প্রদেশ, এই চারটা অঞ্চল মিলিয়ে ছিল বেঙ্গল প্রেসিডেন্সি, এবং যার মোটামুটি আয়তন ছিল 2 লক্ষ বর্গমাইল বা 1,90,000 বর্গমাইলের কাছাকাছি, এবং জনসংখ্যা ছিল 7,18,000,000। এই 7,18,000,000 জনসংখ্যা অধ্যুষিত 2 লক্ষ বর্গমাইলের বিশাল বাংলাদেশকে একটামাত্র কেন্দ্র কলকাতা থেকে শাসন করা সম্ভব হচ্ছিল না। বিভিন্ন রকমের সমস্যা হচ্ছিল পেরিফেরিয়াল এরিয়াগুলোতে বা প্রান্তিক এলাকাগুলোতে। এই সমস্যা দূর করবার জন্য লর্ড কার্জন, তখন ছিলেন ভারতবর্ষের গভর্নর জেনারেল, তিনি প্রশাসনিক সুবিধার্থে বাংলাদেশটাকে ভেঙে দুটো ভাগে ভাগ করেন। এটাকে বলা হচ্ছে বঙ্গভঙ্গ। আমরা এখানে লিখে রাখছি বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখে। সেই সময়ে গভর্নর জেনারেল ছিলেন, বললাম আমি, লর্ড কার্জন। নামটা তোমাদেরকে মনে রাখতে হবে, বারবার এই নামগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে পৌরনীতি করতে গেলে। এবং বাংলাদেশটাকে ভেঙে যে দুটো প্রদেশ করা হলো, এই দুটো প্রদেশের একটা হচ্ছে পশ্চিমবঙ্গ প্রদেশ। পশ্চিমবঙ্গ প্রদেশের মধ্যে বেঙ্গল প্রভিন্সের 2টা বিভাগ নেওয়া, প্রেসিডেন্সি বিভাগ এবং বর্ধমান বিভাগ। এবং পূর্ববঙ্গের মধ্যে পড়ল ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ এবং আসাম। তাহলে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিভাগ এবং বর্তমান ভারতের আসামকে নিয়ে যে নতুন প্রদেশটা গঠন করা হলো, এই প্রদেশের নাম রাখা হলো পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ, এবং পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী করা হলো ঢাকাকে। তাহলে ঢাকাকে রাজধানী করে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ নামক একটা নতুন প্রদেশ গঠিত হলো, এবং কলকাতাকে রাজধানী করে প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ এবং উড়িষ্যা ও বিহার নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ থেকে গেল। পশ্চিমবঙ্গ প্রদেশের প্রাদেশিক গভর্নরকে আমরা বলবো ছোটলাট বা গভর্নর। তাহলে পশ্চিমবঙ্গ প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হলো স্যার অ্যান্ড্রু ফ্রেজারকে, এবং পূর্ববঙ্গ প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হলো স্যার বামফিল ফুলারকে। তাহলে বামফিল ফুলার পূর্ববঙ্গ প্রদেশের গভর্নর, ঢাকা রাজধানী, এবং পূর্ববঙ্গ প্রদেশ বলতে আমরা বোঝাচ্ছিলাম ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ এবং আসাম প্রদেশ। এইভাবে বঙ্গভঙ্গ সম্পূর্ণ হয় 1905 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখে। এই মাস, বর্তমান যে চলতি মাস, এই মাসের 1 তারিখে, আজ থেকে 115 বছর পূর্বে এই বঙ্গভঙ্গ হয়েছিল, যেটা আজকে আমাদের পাঠ্য। আমরা এখন বঙ্গভঙ্গের কারণগুলো দেখব যে কি কি কারণে বঙ্গভঙ্গ করা হয়েছিল। আমি এখানে শুরুতে লিখে রেখেছি, দেখো, বঙ্গভঙ্গের কারণে 1 নম্বরে প্রশাসনিক কারণ। প্রশাসনিক কারণটা যেটা আমি এর পূর্বে তোমাদের বঙ্গভঙ্গ বুঝাতে গিয়ে শুরুতেই বলেছি, সেটাই ছিল বঙ্গভঙ্গের প্রথম নম্বরের কারণ। আমি বলছি যে বঙ্গভঙ্গের প্রথম নম্বরের কারণ প্রশাসনিক কারণ। এই কারণটার ব্যাখ্যাটা এরকমের যে
7 কোটি 18.5 লক্ষ জনসংখ্যা অধ্যুষিত। এখানে কথা তোমাদের খুব শুনতে কেমন মনে হচ্ছে আমি জানি না, যে বর্তমান বাংলাদেশ, বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ, বর্তমান বিহার এবং বর্তমান উড়িষ্যা প্রদেশ ভারতের এই বিশাল অঞ্চল মিলে জনসংখ্যা ছিল 7 কোটি 18.5 লক্ষ, অথচ আমাদের বর্তমান বাংলাদেশেই জনসংখ্যা প্রায় 18 কোটির মতো, পশ্চিম বাংলাদেশের জনসংখ্যা প্রায় আমি ঠিক একুরে বলতে পারবো না, কাছাকাছি ধরে নাও প্রায় 12 কোটির মতো, বিহার থাকলো উড়িষ্যা থাকলো। তাহলে আজ থেকে 115 বছর পূর্বে আমাদের এই বিশাল অঞ্চলের জনসংখ্যা ছিল মাত্র 7 কোটি 18.5 লক্ষ, অথচ তার 1/4 মানে টোটাল এরিয়াটাকে 4টা ভাগে ভাগ করে তার 1টা ভাগ আমাদের বর্তমান বাংলাদেশ, সেখানে জনসংখ্যা দাঁড়িয়ে গেছে এখন প্রায় 18 কোটির মতো। অতএব জনসংখ্যার যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে এই অঞ্চলটাতে সেটা আমরা এই ঐতিহাসিক ঘটনা থেকে বুঝতে পারতেছি। তাহলে এই বিশাল এলাকা যার আয়তন 2 লক্ষ বর্গ মাইল এবং জনসংখ্যা 7 কোটি 18.5 লক্ষ, এটাকে একটামাত্র প্রশাসনিক কেন্দ্র কলকাতা থেকে সুষ্ঠুভাবে শাসন করা সম্ভব নয় বিধায় লর্ড কার্জন এই প্রদেশটাকে ভেঙে 2টো ভাগে ভাগ করে দেন, একটা পশ্চিমবঙ্গ এবং একটা পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। এটা হচ্ছে এর প্রশাসনিক কারণ। 2 নম্বরে দেখো তোমরা এটা লেখে রাখছি আমি রাজনৈতিক কারণ। এটার একটা রাজনৈতিক কারণ ছিল, কারণটা ব্যাখ্যা করতে গেলে এরকম হবে যে 1885 খ্রিস্টাব্দে অ্যালান অক্টাভিয়ান হিউম নামক একজন রিটায়ার্ড ইংলিশ সিভিলিয়ান ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামক একটা রাজনৈতিক দল গঠন করেন, এবং এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সবচেয়ে প্রগতিশীল অংশটাই ছিল বাংলার শিক্ষিত জনসাধারণ। ভারতবর্ষের অন্য অংশের লোকের তুলনায় বাংলাদেশের লোকজন ছিল অধিক মাত্রায় শিক্ষিত এবং সবচেয়ে সচেতন বা রাজনৈতিক সচেতনতা তাদের মধ্যে বেশি ছিল, যেখানে বলা হতো যে আজকের বাংলাদেশ যেটা ভাবে আগামীকালকের ভারতবর্ষ সেটা ভাবে, অর্থাৎ সমগ্র ভারতবর্ষের তুলনায় বাংলা প্রদেশের ভাবনা 24 ঘন্টা এগিয়ে ছিল এরকমভাবে বলা হতো সেই সময়। তো এই রাজনৈতিক দিক থেকে সচেতন বাঙালি জনগোষ্ঠীকে ভেঙে 2টো ভাগে ভাগ করে দিলে ব্রিটিশ বিরোধী আন্দোলন স্তিমিত হবে, অর্থাৎ কলকাতা কেন্দ্রিক বাংলা বাঙালি শিক্ষিত সচেতন জনগোষ্ঠীকে যদি ভেঙে একটা ঢাকা কেন্দ্রিক একটা কলকাতা কেন্দ্রিক করা হয়, তাহলে ব্রিটিশ বিরোধী যে তীব্র আন্দোলন সেটাকে ভেঙে 2টো ভাগে ভাগ করে দেওয়া গেলে ব্রিটিশরা এখানে সুবিধাজনকভাবে শাসন করতে পারবে এই মনে করে এই রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য তারা বাংলাদেশটাকে ভেঙে 2টো ভাগে ভাগ করতে চাচ্ছিল। এটা রাজনৈতিক কারণ। একটা ধর্মীয় কারণ আছে, ধর্মীয় কারণটা খুব বেশি মুখ্য নয়, তারপরেও এটা একটা কারণ ছিল বটে। যেমন বলা হচ্ছে যে এই বৃহত্তর বাংলা, যেটাকে আমরা বললাম যে বর্তমান বাংলাদেশ, বর্তমান ভারতের পশ্চিমবাংলা, বর্তমান উড়িষ্যা, বর্তমান বিহার, এটাকে আমরা একবারে যুক্ত বাংলা বা অবিভক্ত বাংলা বলতে পারি, আনডিভাইডেড বেঙ্গল বলতেছি ইংরেজিতে। এই অবিভক্ত বাংলায় পূর্ববঙ্গের জনসাধারণের ভিতরে মুসলিম জনসংখ্যা ছিল সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এই সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গের মুসলিম জনগোষ্ঠী লেখাপড়ার দিক থেকে পিছিয়ে ছিল এবং অর্থনৈতিক দিক থেকেও পিছিয়ে ছিল। এই অনগ্রসর মুসলিম সম্প্রদায়কে এগিয়ে নেবার জন্য ঢাকাকে রাজধানী করে যদি আলাদা প্রদেশ গঠন করা হয়, তাহলে মুসলিম নেতৃবৃন্দ বিশেষ করে ঢাকার নবাব সাদ সলিমুল্লাহ বাহাদুর চেয়েছিলেন যে পূর্ববঙ্গ আলাদা প্রদেশ গঠিত হলে, ঢাকা কেন্দ্রিক রাজধানী হলে পূর্ববঙ্গের মুসলমানদের অর্থনৈতিক দিক থেকে মুক্তি ঘুষবে, এবং এরকম কারণের প্রেক্ষিতে 1905 সালে বঙ্গভঙ্গ করা হয়েছিল বলে মনে করা হয়। অর্থনৈতিক কারণ এরপরে আছে 4 নম্বরে অর্থনৈতিক কারণ। বঙ্গভঙ্গের অর্থনৈতিক কারণটা উল্লেখযোগ্য কারণ। অর্থনৈতিক কারণ বলতে বোঝাবে এই যে আমরা বাংলাদেশের যে আয়তনের কথা বারবার বলতেছি, এই বাংলাদেশের মধ্যে পূর্ব বাংলা ছিল সুজলা সুফলা শস্য শ্যামলা নদী বিধৌত নদীমাতৃক এলাকা, পশ্চিম বাংলায় ফসল হতো না তা না কিন্তু কম, শুধুমাত্র ওই বরেন্দ্র এলাকার মতো মাটি লাল উঁচু এবং বর্ষাকালে আমন ধান ব্যতীত তেমন কোনো উল্লেখযোগ্য ফসল সেই সময় হতো না, যখনও সেচ পদ্ধতি নামেনি। কিন্তু আমাদের এই বাংলাদেশে বর্তমান বাংলাদেশ যেটা যেটাকে তখনকার দিনে পূর্ববঙ্গ বলা হতো, পূর্ববঙ্গ ছিল
মাটি উর্বর এবং সকল রকমের শস্যের উৎপাদনের সবচেয়ে প্রধান এলাকা ভারতবর্ষের ভিতরে। তো পূর্ববঙ্গের উৎপাদিত শস্য পশ্চিমবঙ্গে চলে যেত, বিশেষ করে পাট। যেসব বলা হতো পাট সোনালি আঁশ, সমগ্র বিশ্বের মধ্যে একমাত্র পূর্ববঙ্গে পাটের আবাদ হতো এবং পূর্ববঙ্গের উৎপাদিত এই পাট বিক্রয় হতো কলকাতা কেন্দ্রিক মারওয়ারি ব্যবসায়ীদের দ্বারা। এবং কলকাতাতে সমস্ত পাটের কলগুলো স্থাপিত হয়েছিল, কলকাতা কেন্দ্রিক পাটের কল। সে কলে কাজ করে তখনকার হিন্দু বাবুরা, সে সমস্ত বাবুরা কলকারখানাতে কাজ করেন, তারা সেখানে পয়সা উপার্জন করেন। কিন্তু পাটের উৎপাদন করে পূর্ববঙ্গের মুসলমান কৃষক, তারা পাট উৎপাদন করে পাট বিক্রয় করতে একবার ঠকে, আবার কলকাতাতে পাটের কারখানায় গিয়ে পাট থেকে উৎপাদিত দড়ি চট থলে যাই হয় তা কিন্তু কৃষকের কাজে লাগে। পূর্ববঙ্গের লোকজন অধিকাংশ কৃষক, এই কৃষকরা আবার তা কিনতে গিয়ে আরেকবার ঠকে। এই বারবার কৃষকের ঠকার হাত থেকে, বঞ্চনার হাত থেকে বাঁচাবার জন্য নবাব স্যার সলিমুল্লাহ বঙ্গভঙ্গ চেয়েছিলেন, যে এতে করে পূর্ববঙ্গের মুসলমানদের অর্থনৈতিক মুক্তি ঘটবে। পাঁচ নম্বরে লেখে রেখেছি, লেখে দেখো যে শাসন করো ও ভাগ করো নীতি। এটা ছিল ব্রিটিশদের একটা অন্যতম কৌশল। ব্রিটিশরা যখন এদের শাসন করতে আসে তখন তারা সবসময় চেয়েছে এদেশের জনগণকে দুটো ভাগে ভাগ করে একটার পিছনে একটাকে লেলিয়ে দিয়ে রাখা। এতে করে তারা ভেবেছিল যে যদি ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ দুটো জাতি, একটা হিন্দু একটা মুসলমান, তারা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এই ঐক্যবদ্ধ হিন্দু এবং মুসলিম শক্তির বিরুদ্ধে ব্রিটিশরা শাসন করতে সমস্যার মুখোমুখি হবে। এই জন্য তারা সবসময় হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা একটা বিরোধ তৈরি করে দিয়ে, একটা শ্রেণীশত্রু তৈরি করে দিয়ে তারা শাসনের সুবিধা লুটতে চেয়েছে, এবং এই কারণেই বঙ্গভঙ্গ করেছে বলে বিশেষজ্ঞগণ মনে করেন। কেননা যদি বঙ্গভঙ্গ করে পূর্ববঙ্গকে আলাদা প্রদেশ করে দিয়ে পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়কে মুসলমানদের মধ্যে একটা বিরোধ তৈরি করে রাখা হলো যে তারা তোমাদের ভালো চায় না, এইভাবে ইংরেজদের ভাগ করো ও শাসন করো নীতি বঙ্গভঙ্গের একটা অন্যতম কারণ ছিল। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা শেষ করব। আগামী দিনে বঙ্গভঙ্গের ফলাফল এবং বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 সালে, কেন বঙ্গভঙ্গ রদ হয়েছিল সে সংক্রান্ত কথা বলব। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।